পূর্ণ তবে এই রাজ্যের উপর একদিন এক ভয়ানক বিপদ নেমে আসে। বিপদ? কিসের বিপদ? হ্যাঁ, একজন কেউ আসে যে রাজ্যের সবাইকে অভিশাপ দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। অভিশাপ? তাহলে তুমি জেগে রইলে কি করে? আমি সেদিন রাজ্যে ছিলাম না, তাই জেগে আছি। ফিরে এসে দেখি এই অবস্থা। কিন্তু এই অভিশাপের কোনো না কোনো প্রতিকার তো থাকবে। হ্যাঁ আছে, একটাই উপায় আছে। কি উপায়? এই রাজ্যের রাজকুমারীর ঘুম ভাঙানো। যদি তার ঘুম ভাঙে তাহলেই সবার ঘুম ভাঙবে। রাজকুমারী এখন কোথায় আছে? সে তার সাজঘরেই ঘুমিয়ে আছে। রাজকুমারীর ঘুম আমি কি করে ভাঙাবো? তাছাড়া এই পুরীর অভিশাপের সাথে আমার মণি খুঁজতে আসার কি সম্পর্ক? কিছুই তো বুঝতে পারছি না। কোন ধাঁধায় জড়িয়ে পড়লাম আমি? ধাঁধা নয়, আমি জানি তুমি পারবে এই রাজ্যের অভিশাপ কাটাতে। আমি আমি কি করে পারবো? ওই দেখো, তুমি আসার পরে সবাই কেমন পাশ ফিরে ঘুমিয়েছে। সবার পাশ ফিরে শোয়ার সাথে আমার পাড়া না পাড়ার কি সম্পর্ক? ঠিক, তাহলে নিজের কানে শুনবে, চলো এসো। এই দেখো মুখোশ, এই তোমার প্রশ্নের উত্তর দেবে। একে প্রশ্ন করো, কে রাজকুমারীর ঘুম ভাঙাতে পারবে? নিদ্রা পুরীতে যার পা পড়লে ঘুমন্ত সকলে পাশ ফিরে শোবে, সেই পারবে রাজকন্যার ঘুম ভাঙাতে। এবার বুঝলে কেন তুমি আমি এত কথা বলছি? কিন্তু আমি তো এখানে এসেছিলাম মনির খোঁজে। আমি তুমি চাইলে নিদ্রাপুরকে আবার জাগিয়ে তুলতে পারবে, বলো জাগাবে তো? কেউ সাহায্য চাইলে আমি তো তাকে ফিরিয়ে দিতে পারবো না, তাছাড়া ওই মনিটা আমার চাই। কি বলো, কি ভাবছো? ঠিক আছে, আমি চেষ্টা করব রাজকুমারীর ঘুম ভাঙাতে। আমাকে কি করতে হবে? এসো এসো আমার সঙ্গে এসো। তুমি এখানে কি করছো? আমি তোমার মুখে শুনলাম যে জোনাকি নাকি ফিরে এসেছে। না আসলে ও আমার অনেক খেয়াল রাখে তো তাই। বাহ, মহারাজ হয়ে তুমি একজন সামান্য রাধুনীর খোঁজ নিতে এসেছিলে? হ্যাঁ, কিন্তু তুমি কার কাছ থেকে খবর পেলে যে জোনাকি ফিরে এসেছে? সে তো এখানে নেই। না আসলে রাজমাতা বলেছিল। চলো। কি হলো, দাঁড়িয়ে রইলে যে? বললাম তো চলো চলো। ভাগ্যিস মহারাজ এসে আমাকে বাঁচালেন। মহারাজ আমি শিগগিরই যাও।
গিয়ে লুকিয়ে পড়ো। রোহিণী এখানে আসেনি, এটা একটা ফাঁদ ছিল। মানে যাও তাড়াতাড়ি লুকো, যাও শিগগির যাও লুকো। মোহিনী আমাকে সন্দেহ করছে কেন? তাহলে কি মোহিনী জানতে পেরে গেছে যে আমার আর রাজকন্যার মধ্যে সম্পর্ক আছে? আর মহারাজের কি হলো? আমাকে বাঁচালেন, রাজকন্যারও নাম নিলেন, রোহিণী বলে ডাকলেন। তাহলে কি মহারাজের স্মৃতি ফিরে এসেছে? না 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 না, আমাকে জানতে হবে। আমার রাজমাতাকে জানাতে হবে, তিনি যা দেখতে পাঠিয়েছিলেন তা সত্যি। এসো এসো আমার সঙ্গে। কুমার, আমাকে এখানে কোথায় নিয়ে যাচ্ছ তুমি? এসো না, ওই দিকে ওইদিকে ভালো করে দেখো। মিনারের ঘন্টা দেখছো, সেটাকে তিনবার বাজালি রাজকুমারীর ঘুম ভাঙবে। সত্যি বাপু, তুমি না ভারী রহস্যময়। এই কাজের জন্য আমায় লাগবে কেন? লাগবে নাই বা কেন? বারে এই কাজটা তো তুমি নিজেই করতে পারতে। সাঁতারে ওই মিনার অব্দি যেতে হবে, তুমি নিশ্চয়ই সাঁতার জানো। সাঁতার আমি জানি, কিন্তু কাজটা যদি অতই সোজা হতো তাহলে আমি কবেই করে নিতাম। কঠিন কিছুই তো আমার মনে হচ্ছে না। তুমি কি ঠিক বলতে চাইছো বলো তো? সেই মুখোশের কথা তোমার মনে আছে নিশ্চয়ই। সে কি বলেছিল? আর কাজটা সত্যি আমার জন্য কঠিন। বেচারা ছোট মানুষ, তাই বোধহয় সাহস করে উঠতে পারেনি। আর একটা কথা, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি গিয়ে মিনারের ঘন্টা বাজিয়ে এই নিদ্রাপুরীকে জাগিয়ে তুলছি। তুমি চিন্তা করো না, এবার খুশি তো? কে তুমি? আমি এই মিনারের রক্ষক। এই হচ্ছে শিকর, যার জন্য মিনারে গিয়ে ঘন্টা বাজানো যায় না, বুঝলে? তো এই কথা আমাকে আগে বলনি কেন? বলতে দিলে কোথায়?
মিনারের রক্ষক মশাই, আপনি যদি দয়া করে ঘন্টাটা আমায় বাজাতে দেন তাহলে যে বড় উপকার হয়। আমাকে পেরিয়ে কেউ যেতে পারবে না ওই মিনারে। সাবধান, সাবধান। একে পেরিয়ে আমি যাব কি করে? এদিকে সময় পেরিয়ে যাচ্ছে, ওদিকে নিদ্রাপুরীর রহস্য ভেদ না করতে পারলে আমি যে মুনি উদ্ধার করতে পারবো না, এ তো আচ্ছা বিপদে পড়লাম আমি। তুমি অনেক চেষ্টা করবে, অনেক কান্নাকাটি করবে, কিন্তু না, তুমি আর কোনোদিন চলাফেরা করতে পারবে না গো। কে? কে বলছে এটা? কে বললো? আমি গো, আমি ছাড়া এখানে আর তোমার সাথে কথা বলার মতো কে আছে? কেউ নেই। তুমি কে? তুমি কে? বুঝতে পেরেছি, তুমিও কামিনীর দলে, আর তাই তোমার কথাতেও আমি কামিনীর ছায়া দেখতে পাচ্ছি। না গো না, এই মায়াবনে আমরা কেউ কারো দলে নেই, আমরা সবাই সবার মতো একা, যে যার নিজের মতো। তাহলে? তাহলে আবার কি গো, আমরাই যেখানে নেই সেখানে আবার দল কি? মানে মানে তুমি কি বলতে চাইছো? মানুষের যা সব থেকে দুর্বল জায়গা সেই মায়াতেই তো এই জঙ্গল, এই দ্বীপ আছে আবার নেই। তুমি কি বলতে চাইছো? আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর এই বীজ যে আমাকে পঙ্গু করে দেবে তুমি সেই কথা জানলে কি করে? এ কথা তো সবাই জানে, তাই আমিও জানি। তারপরে তারপরে তুমি এই বিষের প্রতিকারের উপায়ও জানো, কিন্তু তুমি ভালো না মন্দের দলে এটা আমি জানি না, আর আমি জানতেও চাই না। তুমি চলে যাও এখান থেকে, চলে যাও। আহ!
আমার যা হবার তাই হবে, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও বলছি। বোকার মতো কথা বলো না তো, এখানে কোনো পশু ভালো নয়, কাউকে বিশ্বাস করাই উচিত হবে না। চলে যাও এখান থেকে, চলে যাও, আমি তোমাকে বিশ্বাস করি না, চলে যাও এখান থেকে। আমার যদি ক্ষতি করার তুমি চেষ্টা করেছো তাহলে তাহলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। চলে যাও বলছি, এখান থেকে চলে যাও, তাহলে কিন্তু ভালো হবে না, চলে যাও। আমি তোমার কোনো ক্ষতি করব না, সত্যি বলছি, আমায় ভরসা করতে পারো। আমার ভালো বন্ধুর কোনো কিছুর প্রয়োজন নেই, তুমি চলে যাও এখান থেকে, যাও বলছি তো, তুমি যাও এখান থেকে। আমার থেকে পালাচ্ছ, এখন একমাত্র আমি কিন্তু তোমাকে বাঁচাতে পারি। আমি তোমার কথা বিশ্বাস করি না, করি না আমি তোমার কথা বিশ্বাস, আর সেটাই হবে সব থেকে বড় ভুল। আমার কথা শোনো, লাভ হবে,